নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা বিহারিলাল চক্রবর্তী আমাদের স্কুল সার্ভিস কমিশন SSC-তে পাঠ্য বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানে গ্রাজুয়েশন বা এমএতে পাঠ্য আছে, সেই বিহারিলাল চক্রবর্তী সম্পর্কে কিন্তু আমি পড়াবো। দেখুন, আজও আমি ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছন দিকে তোমাদের এটা পড়ানোর চেষ্টা করছি, কারণ আমি বারবার বলেছি কিন্তু দেখো বন্ধু, আমার হাতে লেখা খারাপ, তাই আমি আমার অক্ষমতা আমি স্বীকার করে নিই। হাতে লেখাটা ভালোভাবে বুঝতে অসুবিধা হয় বলে বা তোমাদের যাকে বলে যে সাহিত্যের ইতিহাসে তো বোর্ডটা তো দরকার হয় না, যদি ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যায়, তোমরা যদি ঠিকঠাক আত্মস্ত করতে পারো তাহলে ব্যাপারটাকে তুমি উপস্থাপন করতে পারো, পরবর্তীকালে বই পড়ে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং যদি কখনও কোনো কারণ আমার নোটের দরকার হয়, আমার সঙ্গে যোগাযোগ করলে পরে আমি সেই নোটেরও তোমরা নোটটাও পেয়ে যাবে, ফলে ব্যাপারটা আগে বুঝে নাও, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো বন্ধু, আমি স্কুল সার্ভিস কমিশনের কথা মাথায় রেখে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তর কীভাবে লেখা যেতে পারে সেটা মাথায় রেখে কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ক্লাসটা করেছি, তোমরা দেখবে দুটো ক্লাস আছে, সেখানেও কিন্তু এইভাবে চেষ্টা করেছি যাতে তোমরা পয়েন্ট ভিত্তিক যাতে উত্তরটা কিন্তু পেয়ে যাও। আজও কিন্তু বিহারিলাল চক্রবর্তীকে সেদিক থেকে কিন্তু আমি পড়াবো। দেখো, যদি প্রথমেই তার পরিচয় দেখি, তাহলে পরিচয় হিসাবে কিন্তু আমরা পাবো বন্ধু 1835 খ্রিস্টাব্দের 21শে মে বর্তমান যে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াবাগান বলে যে জায়গাটা আছে, জোড়াবাগান অঞ্চলের নিমতলায় তিনি জন্মগ্রহণ কিন্তু করেছিলেন। এবং 1894 সালের 24শে মে তিনি কিন্তু ইহজগতের মায়া ত্যাগ করে কিন্তু তিনি তার নিজের দেশ সেখানে কিন্তু পাড়ি জমান। এবার এই যে বিহারিলাল চক্রবর্তী, তিনি নিজে স্বাক্ষর করতেন কিন্তু বিহারিলাল চক্রবর্তী নামে, বিহারি নয়, তিনি স্বাক্ষর বা সই করতেন কিন্তু বিহারিলাল চক্রবর্তী কিন্তু নামে। এই যে বিহারিলাল চক্রবর্তী, বিহারিলাল চক্রবর্তীর পিতা ছিলেন কিন্তু দীননাথ চক্রবর্তী, বোঝা গেল বন্ধু। এবার তাদের যে পূর্বপুরুষদের আদিনিবাস ছিল কিন্তু আমাদের ফরাসডাঙ্গায়, আমাদের কিন্তু কলকাতা নয়, ফরাসডাঙ্গায় কিন্তু তাদের পূর্বপুরুষদের আদিনিবাস ছিল। এবং আদি যে পারিবারিক পদবী ছিল, তার আদি পারিবারিক পদবী কিন্তু চট্টোপাধ্যায়, পরবর্তীকালে চক্রবর্তী, কিন্তু প্রথম কিন্তু পারিবারিক পদবী কী ছিল কিন্তু তার চট্টোপাধ্যায়। বিহারিলাল চক্রবর্তীর যে প্রথম স্ত্রী তার নাম কিন্তু অভয়দেবী, এবং দ্বিতীয় যে স্ত্রী তার নাম কিন্তু কাদম্বিনী দেবী, বোঝা গেল বন্ধু। তাহলে পরিচয় মোটামুটি আমাদের তত্ত্বভিত্তিক উত্তরটা পাওয়া গেল। এবার উপাধি যদি দেখি যে বিহারিলাল চক্রবর্তীর উপাধি কী ছিল, তাহলে কিন্তু দেখবো যে তিনি কী করেছিলেন, ভোরের পাখির মতো তিনি আপন মনে সূর্যের আগমনী বার্তা গিয়েছিলেন, ঠিক আছে, সেটা কোথায় গিয়েছিলেন, শারদামঙ্গল কাব্যে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু ভোরের পাখি বা প্রত্যুষের সূত্রের আখ্যা কিন্তু দেন। এবার এই ক্ষেত্রে একটা তত্ত্ব বলে রাখি যে গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসাবে কিন্তু খ্যাত বিহারিলাল চক্রবর্তী, অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু বিহারিলাল চক্রবর্তীকে নিজে কিন্তু গুরু মনে করেন। এবং বিহারিলাল চক্রবর্তীর সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হয়েছিল রবীন্দ্রনাথের যে বৌদি কাদম্বরী দেবীর সূত্রেই, কারণ ঠাকুর বাড়িতে বিহারিলাল চক্রবর্তীর যাতায়াত ছিল, কারণ তখন বিহারিলাল চক্রবর্তী ভালো কাব্য কবিতা লিখতে পারতেন এবং কাদম্বরী দেবী ভালো গান গাইতেন, সেই গান শোনার জন্য দুপুরবেলায় তারা যখন একে অপরের সঙ্গে মিলিত হতো বিহারিলাল চক্রবর্তী এবং তোমার কাদম্বরী দেবী, সেই জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু উপস্থিত থাকতেন। এবার যদি পত্রিকার ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে সাহিত্য চর্চা ছাড়াও আরও এক নেশা ছিল বিহারিলাল চক্রবর্তীর, সেটি হলো কী বলতো, সাহিত্য পত্রিকা সম্পাদন করা। যেমন পূর্ণিমা 1854 সালে যেটা প্রকাশ, সেই নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু বিহারিলাল চক্রবর্তী। এছাড়াও তিনি সাহিত্য সংক্রান্তি যেটা 1863 সালে প্রকাশ, অবধবন্ধু নবপর্যায় পত্রিকা যেটা, সেটাও কিন্তু বিহারিলাল চক্রবর্তী কিন্তু সম্পাদনা করেছিলেন। ফলে এই তিনটে পত্রিকার সঙ্গে বিহারিলাল চক্রবর্তী কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এবার যদি আমরা বিহারিলাল চক্রবর্তীর কাব্য সম্পর্কের দিকে তাকাই বন্ধু, তাহলে কী দেখতে পাবো বলতো, তার প্রথম যে কাব্যগ্রন্থ থাকে স্বপ্ন দর্শন 1858 সালে যেটা কিন্তু প্রকাশিত হয়, এটা হচ্ছে বিহারিলালের প্রথম প্রকাশিত কিন্তু গদ্য গ্রন্থ, বোঝা গেল বন্ধু, যেটা 1858 সালে প্রকাশ, মানে স্বপ্ন দর্শন যেটা, এটি এক ধরনের রূপক গদ্যকাব্য, কী বললাম, এটি এক ধরনের কিন্তু রূপক গদ্যকাব্য। এবং তার যে সম্পাদিত পূর্ণিমা পত্রিকায় কিন্তু এই স্বপ্ন দর্শন কাব্যটা কিন্তু প্রকাশ পেয়েছিল। এই কাব্যের মধ্যে দেশ এবং দেশমাতৃকার আক্ষেপ হচ্ছে ধ্বনিত হয়েছে, কী হয়েছে, এই কাব্যের মধ্যে দেশ এবং দেশমাতৃকার আক্ষেপ, দুঃখ, যেমন আমি কোনো জিনিস যদি না পাই তাহলে আমার একটা আক্ষেপ হয়, ঠিক আছে, ঠিক তেমন বিহারিলাল চক্রবর্তী এই কাব্যের মধ্যে দেশমাতৃকার আক্ষেপটা কিন্তু ধ্বনিত হয়েছে। এবার আমরা যদি সঙ্গীত শতকের দিকে তাকাই, তার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ সঙ্গীত শতক, তার দিকে যদি তাকাই তাহলে দেখবো সঙ্গীত শতক কিন্তু 1862 সালে কিন্তু প্রকাশিত হয়। এই সঙ্গীত শতক গ্রন্থটি হচ্ছে 100টি সঙ্গীতের সমষ্টি, অর্থাৎ এই কাব্যের মধ্যে আমরা 100টি গান পাবো। এটা তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ, দেখাচ্ছে প্রথম যেটা ছিল স্বপ্ন দর্শন এটা কিন্তু গদ্যগ্রন্থ ছিল, আর সঙ্গীত শতক কিন্তু তার কাব্যগ্রন্থ, ফলে গদ্যগ্রন্থ হিসেবে স্বপ্ন দর্শন প্রথম প্রকাশ পায় আর কাব্যগ্রন্থ হিসেবে কিন্তু সঙ্গীত শতক প্রথম প্রকাশ পায়।
কাব্যের যে মূল ভাব অর্থাৎ সংমিশ্রিত কাব্যের যে মূল বিষয় সেটা হচ্ছে মানবপ্রেম এবং প্রকৃতিপ্রেম। মানবপ্রেম মানে হচ্ছে মানুষকে ভালোবাসা, প্রকৃতিপ্রেম মানে হচ্ছে নেচার, প্রকৃতিকে হচ্ছে ভালোবাসা। এবার দুটোই হচ্ছে ভালোবাসার জিনিস, তুমি যত বেশি ভালোবাসতে পারবে তত তোমার মনটাও ভালো থাকবে, বাকি মানব সুলভ আচরণটাও কিন্তু করা হবে। এবার যদি তার পরের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখবো বঙ্গসুন্দরী, যেটা 1870 সালে কিন্তু প্রকাশ। কী বললাম বন্ধু, বঙ্গসুন্দরী কাব্যটা তার 1870 সালে প্রকাশ। এই বঙ্গসুন্দরী কাব্যটাও 10টি স্বর্গে কিন্তু বিভক্ত। এটিও মানে একটা মানে কী বলবো, নারী বন্দনামূলক হচ্ছে কাব্য। এখানে কবি এক গৃহচারিণী নারীকে মানে সীমাবদ্ধ ক্ষেত্রে মানে সৌন্দর্য স্বর্গে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যে নারী প্রত্যেক দিনে পরিচিত পরিবেশে সে কখনো জননী, কখনো জায়া, কখনো কন্যা, কখনো ভগিনী রূপে গৃহ সংসারে সে আসীন, বিহারিলাল তাকেই যে সীমা স্বর্গের ইন্দ্রাণী করে কিন্তু এই কাব্যের মধ্যে দেখিয়েছেন। এই বঙ্গসুন্দরী কাব্যে যে 10টা স্বর্গের কথা বললাম, সেই 10টা স্বর্গের যদি নাম দেখি তাহলে কিন্তু এইভাবে বন্ধু নামগুলা পাবো, উপহার, তারপর নারী বন্দনা, তারপরে সুরবলা, তারপর হচ্ছে চিরপরাধিনী, তারপর হচ্ছে করুণা সুন্দরী, তারপরে বিষাদিনী, তারপরে প্রিয় সখী, তারপরে গৃহিণী, তারপরে প্রিয়তমা ও সর্বশেষে কিন্তু অবাহিনী। এইভাবে 10টা স্বর্গকে পরপর কিন্তু তিনি সাজিয়েছেন। এই যে বঙ্গসুন্দরী কাব্যটা, এটি তিনি বাল্য বন্ধু তার অর্থাৎ ছোটোবেলাকার যে বন্ধু কৃষ্ণকমল ভট্টাচার্যকে কিন্তু উৎসর্গ করেছিলেন। ঠিক আছে বন্ধু, পরেরটা যদি নাম্বার 4 যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 4 নম্বর কাজ হচ্ছে বন্ধুবিয়োগ। ঠিক আছে, যেটা কিন্তু 1870 সালে প্রকাশ, এবং এই বন্ধুবিয়োগ কাব্যটা কিন্তু পূর্ণিমা পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। বিহারিলালের যে প্রথম স্ত্রী যার নাম হচ্ছে অভয়া, এবং তার যে বিহারিলালের যে 4 জন বন্ধু যাদের নাম ছিল কিন্তু পূর্ণচন্দ্র, কৈলাস, বিজয়, রামচন্দ্র, এই যে ফলে তার প্রথম স্ত্রী অভয়া এবং তাদের এই 4 বন্ধু তাদের মানে বিয়োগ বেদনা, অর্থাৎ তারা মারা যাওয়ার পরে মানে বিহারিলাল চক্রবর্তীর মনে যে দুঃখ, কষ্ট, শোকের উদয় হয়েছিল তারই কাব্যরূপ হচ্ছে বন্ধু বিয়োগ। এই কাব্যে বলা যেতে পারে ঈশ্বরগুপ্তের প্রভাব কিন্তু দেখা যায়। ঈশ্বরগুপ্তের তোমরা প্রত্যেকে কিন্তু নাম শুনেছ, যুগ সন্ধিক্ষণের কবি যাকে বলা হয়, বা বাংলা প্রথম দৈনিক সংবাদপত্রের যিনি সম্পাদক ছিলেন। এটি মানে এই কাব্যটাতে বন্ধুয়ের কাব্যটি একটি সঙ্গীতসহ 4টি স্বর্গে তোমার বিভক্ত রয়েছে, যার পঙ্ক্তি সংখ্যা প্রায় 1090 খানা। তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, এবং বন্ধুদের মধ্যে যত খুশি করো শেয়ার করে দিও। কেননা বন্ধু, বিগত 6-7 মাস ধরে যেভাবে তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে উজ্জীবিত করেছো, আমাকে ভালোবাসাটা দিয়েছো, তোমাদের সেই ভালোবাসার কথা মাথায় রেখে কিন্তু নিত্য নতুন ভাবনা নিয়ে কিন্তু আমি তোমাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধু, এই যে ক্যামেরার পিছনে থেকে ভিডিও করে সাহিত্যের ইতিহাসটা পড়ানো, এটা তোমাদের কথা মাথায় রেখে যে বন্ধু প্রত্যেকটা দিকে তো দেখতে হবে, যারা আমার গ্রাজুয়েশনের ছাত্র বা যারা এমএ করছে বা যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা দেবে বা 11 বিহারিলাল চক্রবর্তী পাঠ্য আছে, ফলে তাদের কথা মাথায় রেখে সাহিত্যের ইতিহাসে কীভাবে উত্তর লেখা যেতে পারে বা একটা তত্ত্ব সমৃদ্ধ কোনো জিনিস পাওয়া যেতে পারে, সেই জন্যে কিন্তু আমার এই কিন্তু চেষ্টাটা। দেখো বন্ধু, তারপরে এটাই যাই, দেখো 5 নম্বরে যদি বিহারিলাল চক্রবর্তীর কাব্যের দিকে যাই তাহলে নিসর্গ সন্দর্শন কাব্যটা কিন্তু পাবো, যেটা কিন্তু 1870 সালে কিন্তু প্রকাশ। বোঝা গেল বন্ধু? এবার এই যে কাব্যটা, এই কাব্যগ্রন্থটা প্রথম অবধবন্ধু পত্রিকায় কিন্তু 1870 সালে প্রকাশিত হয়েছিল। নিসর্গ সন্দর্শন কাব্যে কিন্তু 7টি স্বর্গে বিভক্ত। কটা স্বর্গ বললাম? 7টা স্বর্গে কিন্তু বিভক্ত। এটা এক ধরনের কী বলতো, লিরিক কাব্য বলা যেতে পারে। বোঝা গেল? সাধারণত কবি প্রকৃতির যে রূপ বৈভব, কবি এখানে সে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কী করেছেন, প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে তিনি কিন্তু ডুবে গেছেন। এক একজন এক একটা রূপে মুগ্ধ হয়, হ্যাঁ, মানে যে একজন ভাব জানে না, অর্থাৎ ভাব যদি জানে তাহলে রূপসাগরে কিন্তু ডুব দিতে হয়, অর্থাৎ যে যে ভাব বোঝে সে কিন্তু সেই রসে কিন্তু ডুব দেয়। এখানটাও কিন্তু নিসর্গ সন্দর্শন কাব্যে কবি বিহারিলাল চক্রবর্তী কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে বৈভব সেখানে কিন্তু তিনি একবার করে বিভোর হয়ে কিন্তু গেছেন। এবার এই কাব্যের মধ্যে নিসর্গের যে নানা চিত্র, বিশেষ করে ধরো সমুদ্র দর্শন কিংবা নবমণ্ডল কিংবা ঝটিকার জননী প্রভৃতির বর্ণনা এখানে কিন্তু স্থান পেয়েছে। সাধারণত কাব্যটা পয়েট ছন্দে লেখা হয়েছে, বিশেষ করে পুরীর যে সমুদ্র দর্শন, পুরীর সমুদ্র দর্শনের পর সমুদ্র দর্শন যে দ্বিতীয় স্বর্গটা সেটা লেখা হয়েছে বলেই কিন্তু মনে করা হয়।
যদি তার পরবর্তী কাব্যের দিকে তাকাই তাহলে সেটা কিন্তু পরবর্তী কাব্যের দিকে তাকালে সেটাকে আমরা কিন্তু দেখতে পারবো প্রেম প্রবাহিনী, যেটা কিন্তু 1870 সালে প্রকাশ এবং এটাও কিন্তু অবধবন্ধু পত্রিকায় হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল। প্রেম প্রবাহিনী কাব্যের মধ্যে কিন্তু বন্ধু আমরা 5টা স্বর্গ দেখতে পারবো, যে স্বর্গের নাম কিন্তু এইভাবে সাজানো আছে, প্রথমে পতন, তারপরে বিরাগ, তারপরে বিষাদ, তারপরে অন্বেষণ, তারপরে নির্বাণ, এভাবে সাজানো হয়েছে। এই কাব্যের মধ্যেও প্রেমের যে আবেগ, যে অনুরাগ, যে স্মৃতি, যে ভাবনা, সেটাই কিন্তু তিনি আবার নিজের মতন করে প্রকাশ করেছেন। এই কাব্যের মধ্যেও কিন্তু কবি যাকে বলেছে পয়েট ছন্দটা ব্যবহার করেছেন, এবং সাধারণত প্রেম প্রবাহিনী কাব্যটা স্ত্রীর উদ্দেশ্যে লেখা, কবিচিত্রের যে জাগরণের ইতিহাস সেখানে কিন্তু প্রেম প্রবাহিনী কাব্যের মধ্যে কিন্তু পাওয়া যেতে পারে। এই প্রসঙ্গে একটা তত্ত্ব বন্ধু তোমাদের মনে রাখার জন্য বলতে পারি, দেখো বঙ্গসুন্দরী 1870, বন্ধুবিয়োগ 1870, নিসর্গ সন্দর্শন 1870, প্রেম প্রবাহিনী 1870, অর্থাৎ একটা খেয়াল রাখবে যে আমাদের বিহারিলাল চক্রবর্তীর কিন্তু 3rd নম্বর থেকে 6th নম্বর পর্যন্ত যত কাব্যগুলো আছে সেখানে প্রত্যেকটাই কিন্তু 1870, ফলে 1870 সালটা যদি একটু মনে রাখা যায় তাহলে জানবে যে প্রত্যেকটা কাব্য কিন্তু 1870, ফলে এটা মনে রাখার কিন্তু একটা ক্লু হতে পারে। এবার তার যদি পরবর্তী কাব্যের দিকে তাকাই, যা শ্রেষ্ঠ কাব্য বলা যেতে পারে বিহারিলাল চক্রবর্তীর জীবনে, যেটা বলা হচ্ছে সারদা মঙ্গল, এটা হচ্ছে 1879 সালে প্রকাশ, তার শ্রেষ্ঠ গীতিকাব্য হিসাবে ধরা হয়। এবং মোট এখানে কিন্তু এই কাব্যকে আমরা দেখবো 5টা স্বর্গে কিন্তু বিভক্ত, এবং কাব্যের স্তবক সংখ্যা যদি দেখি তাহলে দেখবো কিন্তু প্রায় 153 খানার মতন স্তবক কিন্তু আছে। এবার এই যে ক্ষুদ্রতম যে স্তবক এই সাদামঙ্গল কাব্যের, সেখানে মাত্র 3 পংক্তির আমরা স্তবক দেখব, এবং দীর্ঘতম যে স্তবক আছে সেখানে কিন্তু আমরা প্রায় 21 পংক্তি পর্যন্ত কিন্তু স্তবকটাকে আমরা দেখতে পারবো। সাদামঙ্গল কাব্যটা সাধারণত মৈত্রী প্রিয়, প্রীতি প্রিয় এবং সরস্বতী প্রিয় উন্মত্ত বোধহয় কবি কিন্তু সাদামঙ্গল কাব্যটা কিন্তু লিখেছিলেন। এই সাদামঙ্গল কাব্যটা আর্যদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এবং সাদামঙ্গল কাব্যের প্রথমে এবং শেষে দুটো জায়গাতে কিন্তু বিভিন্ন রাগ, রাগিণী এবং তালের উল্লেখ পাবো। এই জন্য যেমন মানে দুখানি যে সঙ্গীত আছে তার উল্লেখ পাবো। এবার এর যে প্রথমে এবং শেষে যে দুখানি সঙ্গীত আছে তার নাম, প্রথমে যেটা আছে উপহার, শেষে যেটা আছে তার কিন্তু শান্তি। এই কাব্যের মধ্যে সেলির মানে ইংলিশ কবি যে সেলি, তার স্পিরিট অফ বিউটির একটা মিল আছে বলে কিন্তু ধরা হয়। বোঝা গেল বন্ধু? এবার এই যে আমাদের সারদামঙ্গল কাব্য যেটা 5টা স্বর্গ রয়েছে, 5টা স্বর্গে কিন্তু তিনি নামকরণ কিন্তু করেননি, 5টা স্বর্গে ভাগ করেছেন কিন্তু 5টা স্বর্গের নামকরণ কিন্তু তিনি করেননি। এর বন্ধু যে অনাথ বন্ধু রায়, সেই বন্ধু অনাথ বন্ধু রায়কে তিনি কিন্তু একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে মানে এই কাব্য যে লেখার যে উদ্দেশ্য সেটা কিন্তু তিনি ব্যক্ত করেছিলেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে কাব্যের শুরুতে উপহার নামে একটা কবিতা সংযুক্ত আছে, এবং তোমার যাকে বলেছে 4th স্বর্গের কবি এখানে কিন্তু হিমালয়ের বর্ণনা দিয়েছেন, গোটা কাব্যের মধ্যে উষার, সকালবেলা উষারও কিন্তু বর্ণনা কিন্তু রয়েছে। ফলে সারদামঙ্গল, এই যে সারদামঙ্গল অর্থাৎ কবি সারদাকে মানে সারদামঙ্গলে একবার পুরো কি বলবো মানে নিজে মানে বিহারিলাল যে যত বড় ভাবুক ছিলেন তত বড় কবি ছিলেন না, তার প্রমাণ কিন্তু সারদামঙ্গল কাব্য। কেন তিনি পরিষ্কারভাবে সারদা তিনি যা যে সারদা, দেখো মঙ্গল কাব্যের একটা নাম, দেখো সারদামঙ্গল মনসমঙ্গল, মঙ্গল কাব্যের একটা ঘরানাজনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এটা ঠিক কিন্তু মঙ্গল কাব্য নয়। তিনি পরিষ্কার ভাষায় কাব্যের শেষে মানে তিনি উচ্চারণ করেছেন, তুমি লক্ষ্মী সরস্বতী আমি ব্রহ্মাণ্ডের প্রতি হজ্ঞে বসুমতী যার খুশি তার, অর্থাৎ কবিতা নিজের সারদাকে কখনো বাল্মীকির সময়ে, কখনো কালিদাসের সময়ে, ঠিক আছে, এক একটা সময়ে এক এক রকমভাবে কল্পনা করে তার রূপের কিন্তু বর্ণনা করেছেন। বিহারিলাল চক্রবর্তীর জীবনে যদি শ্রেষ্ঠ সৃষ্টি বলতে হয় তাহলে অবশ্যই কিন্তু সারদামঙ্গল কাব্যকে কিন্তু বলতে হবে, যেটা কিন্তু আমাদের যাকে বলা হচ্ছে 1879 সালে কিন্তু যেটা আর্যদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তার যদি পরবর্তী শ্রেষ্ঠ কাব্য বলতে হয় তাহলে কিন্তু সাদের আসন, যেটা কিন্তু তার ঠিক 10 বছর পরে, অর্থাৎ এটা মনে রাখার গুলো ঠিক 10 বছর পরে, সাদামঙ্গলের 10 বছর পরে 1889 সালে কিন্তু সাদের আসন কাব্যটা কিন্তু প্রকাশিত হয়, যাকে সাদামঙ্গল কাব্যের পরিশিষ্ট বলা যেতে পারে। কিংবা কাব্যটির শুরুতে কিন্তু পরিষ্কারভাবে কবি বলছেন, দিহাই কাহারে দেবী নিজে আমি জানি নে, অর্থাৎ মানে কি বলতো, বিহারিলাল যখন বেঁচে ছিলেন তখন মানে জীবদ্দশায় তার যে শেষ প্রকাশিত কাব্য কিন্তু আমাদের হচ্ছে সাদের আসন, ঠিক আছে। এই সাদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্য এই সাদের আসন, যেখানে কিন্তু 10টা স্বর্গে বিভক্ত রয়েছে। যতীন্দ্রনাথ ঠাকুরের যে স্ত্রী কাদম্বরী দেবী, সেই কাদম্বরী দেবীকে কবি একটি আসন মানে কাদম্বরী দেবী কবিকে একটা আসন বুনে কিন্তু উপহার দিয়েছিল, ঠিক আছে। সেই আসন যে বুনে উপহার দিয়েছিল সেই আসনে কিন্তু একটা লাইন তিনি লিখেও কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। সেই লাইনটা কীরকম লিখে দিয়েছিলেন, হে যোগান্ধ্র যোগাসনে ঢুলু ঢুলু দু নয়নে
বিবর বিহবল মনে কাহারে ধেয়াও, অর্থাৎ এই আসনে কিন্তু গুণে তিনি লাইনটা কিন্তু লিখে দিয়েছিলেন। ফলে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে কিন্তু বিহারিলাল চক্রবর্তী সাধারণ কাব্যটা কিন্তু লিখেছিলেন। দেখো এই যে এই কাব্যের শেষে কিন্তু কবি উপহার এবং শান্তিগীতি সন্নিবিষ্ট করেছেন এবং কাব্যটি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছেন। এটাকে একখানা খণ্ডকাব্য বলা যেতে পারে। সাধারণত ঠাকুরদাস মুখোপাধ্যায় যে মালঞ্চ পত্রিকা, সেই মালঞ্চ পত্রিকায় এই সাধারাসন কাব্যটা প্রকাশিত হয়েছিল এবং সাধারাসন কাব্যের যে 10টা স্বর্গ বললাম, সেই 10টা স্বর্গের নামকরণও কবি করেছেন। মাধুরী, গোধূলিও নিশীতে, প্রভাত ও যোগেন্দ্রবালা, নন্দনকানন, অমরাবতীর প্রবেশপথ, তুমি, মায়া, শশীকলা, আসনদাত্রী, পতিব্রতা, এইভাবে 10টা স্বর্গকে তিনি কিন্তু বিন্যাস করেছেন। এবং এই সাধারাঙ্গ মানে সাধারাসন কাব্যের মধ্যে কবিতার যে মানসলক্ষ্মী, সেই মানসলক্ষ্মী কিন্তু সন্ধান পেয়েছেন। ফলে বিহারিলাল চক্রবর্তী জীবনের যদি দুটো শ্রেষ্ঠ সৃষ্টি বলতে হয় তাহলে অবশ্যই সারদা মঙ্গল এবং তার পরিপূরক সাদের আসন। দেখ বন্ধু, এই যে আমার যে চ্যানেল কল্পতরু বাংলা সমগ্র, এখানে কিন্তু শুধু বাংলা মিডিয়াম নয়, সেই সঙ্গে ইংলিশ মিডিয়ামও কিন্তু প্রত্যেক ক্লাসের বাংলা বিষয়ের প্রত্যেক অধ্যায়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। এমনকি ধরো এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ে প্রত্যেক অধ্যায়ের পর কিন্তু ভিডিও করা হয়। দেখো আজ যে বিহারিলাল চক্রবর্তী পড়াচ্ছি, এটা দেখো নেটে পাঠ্য হতে পারে, সেটে পাঠ্য হতে পারে, স্কুল সার্ভিস কমিশনে পাঠ্য, ইলেভেনে পাঠ্য আছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনে পাঠ্য, মাস্টার ডিগ্রিতে পাঠ্য। ফলে বন্ধু এখানটা কিন্তু তুমি সমস্ত বাংলা সংক্রান্ত যেখানে যেভাবে রিলেটেড আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। আর বন্ধু আমার পড়ানো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, মনে হয় না স্যারের মধ্যে একটা নতুনত্ব আছে, পড়ানোর কৌশল ভালো, বাচনভঙ্গি ভালো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে বন্ধু লাইক করে দেবে এবং নিজে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাবস্ক্রাইব করার কথা বলবে। কারণ শিক্ষা তো মানে দান করলে কমে না, তোমরা যত গ্রহণ করবে তত বাড়বে, নিজেদের সমৃদ্ধ করতে পারবে, এতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে। যদি পরবর্তী তার দিকে যাই মানে কাতা লেখালেখির দিকে যাই আমাদের বিহারিলাল চক্রবর্তী, তাহলে বাউল বিংশতি দেখবো, যেটা 1887 সালে প্রকাশ। এটি একটা প্রস্তাবনা সহ মানে সাধারণত 20টি গানের সংকলন বাউল বিংশতি, 20 জন গায়কের মুখ দিয়ে কবি 20টি গান শুনিয়েছেন এই কাব্যের মধ্যে। এটা তেমন কিন্তু জনপ্রিয় কাব্য নয়। এর কবির যখন মারা যান, কবির যে জ্যেষ্ঠ পুত্র অবিনাশ চক্রবর্তী তার সম্পাদিত কয়েকটি লেখাও কিন্তু পরবর্তীকালে প্রকাশ করেছিলেen, যেটা মায়াদেবী 1882 সাল যেটা বলা যেতে পারে, ধূমকেতু প্রকাশ, ধূমকেতু 1882 সাল, বিসর্গ সঙ্গীত 1882 সাল, শরৎকাল 1899 সাল, বলছে দেবরানী 1899 সাল, গোধূলি 1899 সাল, কবিতা সঙ্গীত, এটা সালটা সাধারণত জানা যায় না। ফলে এইগুলো হচ্ছে কবির জ্যেষ্ঠ পুত্র অবিনাশ চক্রবর্তী সম্পাদিত কয়েকটি তার যে অপ্রকাশিত রচনা, এখানে কিন্তু তার কথা কিন্তু তুলে ধরলাম। এবার দেখো বন্ধু, বারবার বলেছি বিহারিলাল কিন্তু যত বড় ভাবুক ছিলেন তত বড় কবিও ছিলেন না, বা বিহারিলাল যত বড় ভাবুক ছিলেন তত বড় কিন্তু শিল্পীও কিন্তু ছিলেন না। যদি সেটা হতেন তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা আরও অনেক মানে কিছু আশা কিন্তু করতে পারতাম। এবার তবে সব মিলিয়ে মিশে যদি বিহারিলাল চক্রবর্তী রচনার ঐতিহাসিক গুরুত্ব দেখতে চাই তাহলে আমরা কী দেখতে পারবো? দেখো বন্ধু, বিহারিলাল চক্রবর্তী সৌন্দর্যপিয়াসী ছিলেন, প্রকৃতিপ্রেমিক কবি। বিহারিলালের কবিতার সমাজ এবং সমকালীন যে সমস্যা ততটা হয়তো প্রাধান্য পায়নি, কিন্তু কবিতার চরণে যে ছন্দ ঢেউ তুলেছে, একটা নূপুর নিক্ষণ আমরা শুনতে পেয়েছি, আপন মনের মাধুরী মিশিয়ে তিনি প্রকৃতির রস পান করেছেন, যেভাবে সেই মুগ্ধতার প্রকাশ ঘটেছে তার কবিতায়, বলছে নগরবাসে কবির যে বাস্তবতা, তার সলজ্জ সরস মানবভূমিকে বিরক্ত করতে পারেনি, বরঞ্চ তিনি আপন মুশিতে আত্মভোলা তোমার ছেলের মতন নিজের ইচ্ছা খুশিতে নিজে কিন্তু গান গেয়ে কিন্তু গেছেন। ফলে প্রথম দিকে গীতি কবিতার শুরুর দিকে বিহারিলাল চক্রবর্তী যেভাবে কাব্য কবিতা লিখে বাংলা কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, সেই গুরুত্বকে কিন্তু কোনোরকমভাবেই কিন্তু অস্বীকার করা যায় না। ফলে বাংলা সাহিত্যে লিঙ্ক আপ সাধনে বা পরম্পরা সাধনে কিন্তু বিহারিলাল চক্রবর্তী কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু স্থান কিন্তু বাংলা সাহিত্যে দখল করে আছেন। এই গণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু বলেছিলেন হচ্ছে ভোরের পাখি, কিংবা বাংলা গীতি কবিতার প্রথম সার্থক যে রচয়িতা সেটা কিন্তু বিহারিলাল কিন্তু চক্রবর্তী। আশা করছি বন্ধু আজকের ক্লাসটা বিহারিলাল চক্রবর্তীর উপরে অতীব সহজভাবে তত্ত্ব সমৃদ্ধভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম, এর দ্বারা তোমরা সমৃদ্ধ হবে। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে।